নমস্কার, গল্পকথা চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিবেকানন্দ রচনা সমগ্র থেকে ওনার লেখা ধর্ম ও মোক্ষ। আমাদের দেশে মোক্ষ লাভেচ্ছার প্রাধান্য, পাশ্চাত্যে ধর্মের। আমরা কি চাই? আমরা চাই মুক্তি। ওরা কি চায়? ধর্ম। ধর্ম কথাটা মীমাংসকদের মতে ব্যবহার হচ্ছে। ধর্ম কি? যা ইহলোক বা পরলোকের সুখ ভোগের প্রবৃত্তি দেয়। ধর্ম হচ্ছে ক্রিয়ামূলক। ধর্ম মানুষকে দিন রাত সুখ খোঁজাচ্ছে, সুখের জন্য খাটাচ্ছে। মোক্ষ কি? যা শেখায় যে ইহলোকের সুখ গোলামি, পরলোকের সুখ তাই। এই প্রকৃতির নিয়মের বাইরে তো এলোকও নয়, পরলোকও নয়। তবে সে দাসত্ব লোহার শিকল আর সোনার শিকল। তারপর প্রকৃতির মধ্যে বলে বিনাশশীল, সে সুখ থাকবে না। অতএব মুক্ত হতে হবে, পৃথিবীর বন্ধনের বাইরে যেতে হবে, শরীর বন্ধনের বাইরে যেতে হবে। দাসত্ব হলে চলবে না। এই মোক্ষ মার্গ কেবল ভারতে আছে, অন্যত্র নাই। এই জন্য ওই যে কথা শুনেছ, মুক্ত পুরুষ ভারতেই আছে অন্যত্র নাই, তা ঠিক। তবে পরে অন্যত্রও হবে, সে তো আনন্দের বিষয়। এককালে ভারতবর্ষে ধর্মের আর মোক্ষের সামঞ্জস্য ছিল। তখন যুধিষ্ঠির, অর্জুন, দুর্যোধন, ভীষ্ম, কর্ণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাস, শুক, জনকাদিও বর্তমান ছিলেন। বৌদ্ধদের পর হতে ধর্মটা একেবারে অনাদৃত হল, খালি মোক্ষমার্গেই প্রধান হল। তাই অগ্নিপুরাণে রূপকচ্ছলে বলেছে যে গয়াসুর অর্থাৎ বুদ্ধ সকলকে মোক্ষমার্গ দেখিয়ে জগৎ ধ্বংস করার উপক্রম করেছিলেন। তাই দেবতারা এসে ছল করে তাঁকে চিরদিনের মতো শান্ত করেছিলেন। ফল কথা এই, যে দেশের দুর্গতির কথা সকলের মুখে শুনছ, ওটা ওই ধর্মের অভাব। যদি দেশশুদ্ধ লোক মোক্ষ ধর্ম অনুশীলন করে সে তো ভালোই, কিন্তু তা হয় না। ভোগ না হলে ত্যাগ হয় না। আগে ভোগ করো, তবে ত্যাগ হবে। নইলে খামোকা দেশশুদ্ধ লোক মিলে সাধু হল না এদিক না ওদিক। যখন বৌদ্ধ রাজ্যে এক এক মঠে এক এক লাখ সাধু, তখনই দেশটি ঠিক উৎসন্ন যাবার মুখে পড়েছে। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জৈন, ওদের একটা ভ্রম যে সকলের জন্য সেই এক আইন, এক নিয়ম, ওইটি মস্ত ভুল। জাতি, ব্যক্তি, প্রকৃতি ভেদে শিক্ষা, ব্যবহার, নিয়ম সমস্ত আলাদা। জোর করে এক করতে গেলে কি হবে? বৌদ্ধরা বললে, মোক্ষর মতো আর কি আছে? দুনিয়া শুদ্ধ মুক্তি নেবে চলো। বলি, তা কখনো হয়? তুমি গেরহস্থ মানুষ, তোমার ওসব কথায় বেশি আবশ্যক নাই। তুমি তোমার সধর্ম করো। এ কথা বলছেন হিন্দুর শাস্ত্র। ঠিক কথাই তাই। এক হাত লাফাতে পারো না, লঙ্কা পার হবে, কাজের কথা। দুটো মানুষের মুখে অন্ন দিতে পারো না,
দুটো লোকের সঙ্গে এক বুদ্ধি হয়ে একটা সাধারণ হিতকর কাজ করতে পারো না, মোক্ষ নিতে দৌড়ুচ্ছ। হিন্দু শাস্ত্র বলছেন যে ধর্মের চেয়ে মোক্ষটা অবশ্য অনেক বড়, কিন্তু আগে ধর্মটি করা যায়। বৌদ্ধরা ওইখানটায় গুলিয়ে যত উৎপাত করে ফেললে আর কি। অহিংসা ঠিক, নির্বৈব বড় কথা, কথা তো বেশ। তবে শাস্ত্র বলছেন তুমি গৃহস্থ, তোমার গালে এক চড় যদি কেউ মারে তাকে দশ চড় যদি না ফিরিয়ে দাও তুমি পাপ করবে। হত্যা করতে এসেছে এমন ব্রহ্মবধেও পাপ নাই মনু বলেছেন। এ সত্য কথা, এটি ভুলবার কথা নয়। বীরভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো। সাম দান ভেদ দণ্ড নীতি প্রকাশ করো, পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক। আর ঝাঁটা লাথি খেয়ে চুপটি করে ঘৃণিত জীবনযাপন করলে ইহকালেও নরক ভোগ, পরলোকেও তাই। এইটি শাস্ত্রের মত। সত্য সত্য পরম সত্য, সধর্ম করো হে বাপু, অন্যায় করো না, অত্যাচার করো না, যথাসাধ্য পরোপকার করো, কিন্তু অন্যায় সহ্য করা পাপ গৃহস্থের পক্ষে। তৎক্ষণাৎ প্রতিবিধান করতে চেষ্টা করতে হবে, মহা উৎসাহে অর্থ উপার্জন করে স্ত্রী পরিবার দশজনকে প্রতিপালন, দশটা হিতকর কার্যানুষ্ঠান করতে হবে। এ না পারলে তো তুমি কিসের মানুষ, গৃহস্থই নও আবার মোক্ষ। পূর্বেই বলেছি যে ধর্ম হচ্ছে কার্যমূলক, ধার্মিকের লক্ষণ হচ্ছে সদা কার্যশীলতা। সমস্ত শাস্ত্রবাক্য সাধুবাক্য অবশ্য সত্য, কিন্তু দেখতে পাচ্ছ যে লাখো লোক ওঙ্কার জপে মরছে, হরিনামে মাতোয়ারা হচ্ছে, দিন রাত প্রভু যা করেন বলছে এবং পাচ্ছে ঘোড়ার ডিম। তার মানে বুঝতে হবে যে কার জপ যথার্থ হয়, কার মুখে হরিনাম বজ্রবৎ অমোঘ, কে শরণ যথার্থ নিতে পারে, যার কর্ম করে চিত্ত শুদ্ধি হয়েছে, অর্থাৎ যে ধার্মিক। প্রত্যেক জীব শক্তি প্রকাশের এক একটি কেন্দ্র, পূর্বের কর্মফলে সে শক্তি সঞ্চিত হয়ে আছে, আমরা তাই নিয়ে জন্মেছি। যতক্ষণ সে শক্তি কার্যরূপে প্রকাশ না হচ্ছে ততক্ষণ কে স্থির থাকবে বলো, ততক্ষণ ভোগ কে ঘোচায় বলো। তবে দুঃখ ভোগের চেয়ে সুখ ভোগটা ভালো নয়, কুকর্মের চেয়ে সুকর্মটা ভালো নয়? পূজ্যপাদ শ্রী রামপ্রসাদ বলেছেন, ভালো মন্দ দুটো কথা, ভালোটা তার করাই ভালো। এখন ভালোটা কি? মুক্তিকামের ভালো, অন্যরূপ ধর্মকামের ভালো, আর এক প্রকার। এই গীতা প্রকাশক শ্রী ভগবান এত করে বুঝিয়েছেন এই মহাসত্যের উপর হিন্দুর স্বধর্ম জাতিধর্ম ইত্যাদি। অদ্দেষ্টা সর্বভূতানাং মত্রয় করুণ এব চ ইত্যাদি, ভগবত বাক্য মোক্ষলাভের জন্য। আর কৈবত মাস্ম গম পার্থ ইত্যাদি, তস্মাত্ত মুত্তিষ্ঠ যশ লভস্য ইত্যাদি ধর্ম লাভের উপায় ভগবান দেখিয়েছেন। অবশ্য কর্ম করতে গেলেই কিছু না কিছু পাপ আসবেই, এলোই বা। উপোষের চেয়ে আধপেটা ভালো নয়? কিছু না করার চেয়ে, জড়ের চেয়ে ভালো মন্দ মিশ্র কর্ম করা ভালো নয়? গরুতে মিথ্যা কথা কয় না, দেয়ালে চুরি করে না, তবু তারা গরুই থাকে আর দেয়ালেই থাকে। মানুষে চুরি করে, মিথ্যা কয়,
আবার সেই মানুষই দেবতা হয়। সত্য প্রাধান্য অবস্থায় মানুষ নিষ্ক্রিয় হয়, পরম ধ্যানাবস্থা প্রাপ্ত হয়। রজ প্রাধান্যে ভালো মন্দ ক্রিয়া করে, তম প্রাধান্যে আবার নিষ্ক্রিয় জড় হয়। এখন বাইরে থেকে এই সত্য প্রধান হয়েছে কি তম প্রধান হয়েছে কি করে বুঝি বলো? সুখ দুঃখের পার ক্রিয়াহীন শান্তরূপ সত্য অবস্থায় আমরা আছি, কি প্রাণহীন জড়প্রায় শক্তির অভাবে ক্রিয়াহীন মহাতামসিক অবস্থায় পড়ে চুপ করে ধীরে ধীরে পচে যাচ্ছি, এ কথার জবাব দাও, নিজের মনকে জিজ্ঞাসা করো। জবাব কি আর দিতে হয়? ফলেন পরিচিয়তে। সত্য প্রাধান্যে মানুষ নিষ্ক্রিয় হয়, শান্ত হয়, কিন্তু সে নিষ্ক্রিয়ত্ব মহাশক্তি কেন্দ্রীভূত হয়ে হয়। সে শান্তি মহাবীর্যের পিতা, সে মহাপুরুষের আর আমাদের মতো হাত পা নেড়ে কাজ করতে হয় না, তাঁর ইচ্ছা মাত্রে অবলীলাক্রমে সব কার্য সম্পন্ন হয়ে যায়। সেই পুরুষেই সত্য গুণ প্রধান ব্রাহ্মণ, সর্বলোক পূজ্য, তাঁকে কি আর পূজা করো বলে পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াতে হয়? জগদম্বা তাঁর কপাল ফলকে নিজের হাতে লিখে দেন যে এই মহাপুরুষকে সকলে পূজা করো, আর জগৎ অবনত মস্তকে শোনে। সেই মহাপুরুষই অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ ইত্যাদি। আর ওই যে মিনমিনে পিনপিনে ঢোক গিলে গিলে কথা কয়, ছেঁড়া নেতা সাত দিন উপবাসীর মতো সরু আওয়াজ, সাত চড়ে কথা কয় না, ওগুলো হচ্ছে তমগুণ, ওগুলো মৃত্যুর চিহ্ন, ও সত্যগুণ নয়, ও পচা দুর্গন্ধ। অর্জুন ওই দলে পড়েছিলেন বলেই তো ভগবান এত করে বোঝাচ্ছেন না গীতায়। প্রথম ভগবানের মুখ থেকে কি কথা বেরুলো দেখো, ক্লৈবং মাস্ম গমঃ পার্থ, আর শেষ তস্মাত্ত মুষ্টিত্ব যশ লভস্য। ওই জৈন বৌদ্ধ প্রভৃতির পাল্লায় পড়ে আমরা ওই তমগুণের দলে পড়েছি। দেশ শুদ্ধ পড়ে কতই হরি বলছি, ভগবানকে ডাকছি, ভগবান শুনছেনই না। আজ হাজার বৎসর শুনবেনই বা কেন? আহাম্মকের কথা মানুষেই শোনে না তা ভগবান। এখন উপায় হচ্ছে ওই ভগবত বাক্য শোনা, ক্লৈবং মাস্ম গম পার্থ। এখন চলুক পাশ্চাত্য আর প্রাচ্যের কথা। প্রথমে একটা তামাশা দেখো, ইউরোপীয়দের ঠাকুর যীশু উপদেশ করেছেন যে নির্বৈর হও, এক গালে চড় মারলে আর এক গাল পেতে দাও, কাজ কর্ম বন্ধ করো, পুটলা পুটলি বেঁধে বসে থাকো। আমি এই আবার আসছি, দুনিয়াটা এই দু চার দিনের মধ্যেই নাশ হয়ে যাবে। আর আমাদের ঠাকুর বলছেন, মহা উৎসাহে সর্বদা কার্য করো, শত্রু নাশ করো, দুনিয়া ভোগ করো। কিন্তু উল্টা সমজলি রাম হলো, ওরা ইউরোপীয়রা যিশুর কথাটি গ্রাহ্যের মধ্যেই আনলে না। সদা মহারজগুণ, মহাকার্যশীল, মহা উৎসাহে দেশ দেশান্তরের ভোগ সুখ আকর্ষণ করে ভোগ করছে, আর আমরা কোণে বসে পোটলা পুটলি বেঁধে দিন রাত মরণের ভাবনা ভাবছি, আর জমির ভয়ে হাত পা পেটের মধ্যে সেঁধুচ্ছে, আর পোড়া জমও তাই বাঘ পেয়েছে, দুনিয়ার রোগ আমাদের দেশে ঢুকছে। গীতার উপদেশ শুনলে কে না ইউরোপি? আর যীশুখ্রিস্টের ইচ্ছার ন্যায় কাজ করছে কে না কৃষ্ণের বংশধরেরা?
এ কথাটা বুঝতে হবে। মোক্ষমার্গ তো প্রথম বেদই উপদেশ করেছেন, তারপর বুদ্ধই বলো আর যিশুই বলো, সব ওইখান থেকেই তো যা কিছু গ্রহণ। আচ্ছা, তারা ছিলেন সন্ন্যাসী, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণা এব চ। বেশ কথা, উত্তম কথা। তবে জোর করে দুনিয়া শুদ্ধকে ওই মোক্ষমার্গে নিয়ে যাওয়ার চেষ্টা কেন? ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত কি হয়? যে মানুষটা মোক্ষ চায় না, পাবার উপযুক্ত নয়, তার জন্য বুদ্ধ বা যিশু কি উপদেশ করেছেন বলো? কিছুই নয়। হয় মোক্ষ পাবে বলো, নয় তুমি উৎসন্ন যাও, এই দুই কথা। মোক্ষ ছাড়া যে কিছু চেষ্টা করবে সে আটঘাট তোমার বন্ধ। তুমি যে এই দুনিয়াটা একটু ভোগ করবে তার কোনো রাস্তা নাই, বরং প্রতি পদে বাধা। কেবল বৈদিক ধর্মে এই চতুর্গুণ সাধনের উপায় আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বুদ্ধ করলেন আমাদের সর্বনাশ, যিশু করলেন গ্রিস রোমের সর্বনাশ, তারপর ভাগ্যফলে ইউরোপীগুলো প্রোটেস্ট্যান্ট হয়ে যিশুর ধর্ম ঝেড়ে ফেলে দিলে, হাঁপ ছেড়ে বাঁচল। ভারতবর্ষের কুমারিল্য ফের কর্মমার্গ চালালেন, শঙ্কর আর রামানুজ চতুর্বর্গের সমন্বয় স্বরূপ সনাতন বৈদিক মত ফের প্রবর্তন করলেন, দেশটার বাঁচবার আবার উপায় হল। তবে ভারতবর্ষে 30 করোড় লোক, দেরি হচ্ছে। 30 করোড় লোককে চেতানো কি একদিনে হয়? বৌদ্ধ ধর্মের আর বৈদিক ধর্মের উদ্দেশ্য এক, তবে বৌদ্ধ ধর্মের উপায়টি ঠিক নয়। উপায় যদি ঠিক হতো তো আমাদের এ সর্বনাশ কেন হল? কালেতে হয় বললে কি চলে? কাল কি কার্যকরণ সম্বন্ধ ছেড়ে কাজ করতে পারে? আজকের পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।